আজ পূর্ণিমা, পূর্ণিমা দেখতে হয় নিচ্ছিদ্র অন্ধকারে। এত কৃত্রিম আলো বলেই নগরীর মানুষকে পূর্ণিমা আলোড়িত করে না। সবচেয়ে গভীর হয়ে পূর্ণিমা নামে শালবনে, এমনটাই বলেছিলেন হুমায়ুন আহমেদ। তিনি আরো বলেছিলেন, গাছের ফাঁকে মাটিতে চাঁদের আলো এসে পড়ে, ঝিঝি ডাকে আশ্চর্য এক সমন্বয়হীনতায়, জোনাকিরাও ওড়ে। চাঁদের হুলস্থুল আলো বলেই হয়তো জোনাকিদের ভোল্টেজ এই সময় কমে যায়। মফস্বলের বাতির মতো টিম টিম করে জ্বলে তারা। পূর্ণিমা সুন্দর হাইওয়ের পাশেও লাগামহীন গতিতে ছুটতে থাকা গাড়ির পাশে বেশ দূরে দিগন্ত বিস্তৃত যে খোলা প্রান্তর, তা হঠাৎ রহস্যময় হয়ে ওঠে এমন এক রাতে। মাটির রাস্তায় দূরের পথিককেও স্পষ্ট দেখা যায়। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পূর্ণিমা হয় সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে সন্ধ্যায় বিদ্যুৎ সুবিধা নেই বলে হয়তো চাঁদ নিজের আলো দিয়েই আলোকিত করে রাখে মায়াময়ী এই দ্বীপটিকে। পূর্ণিমা আসলে সব জায়গাতেই সুন্দর, দেখতে জানলে প্রতিটা পূর্ণিমাই এক একটি মহাজাগতিক প্লাবন। আসলে মহাজাগতিক কিনা জানি না, পূর্ণিমা উপভোগ করতে পারলে অবশ্যই জাগতিক কোন অনুভূতির ঊর্ধ্বে। ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার আমাদেরকে এই কথাটা লিখে জানানোর জন্য।